ভাই খেয়াল রেখো বললে রিভার্ব দেবে। আর প্রশ্নটা কি বলি, ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চর থাপ্পর জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে সলি তোমায় আমি দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো, খবরটা আমার কাছে পৌঁছলো, কী করে পৌঁছলো সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একাই হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কি গো কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মাইরি? তো হিরোইন লাগালো ছুট, তাড়া করলাম তাড়া করলাম, অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবাও যায় না, নিয়ে গিয়ে ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, এই এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষ্টাতে ঘষ্টাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমার সঙ্গে এরকম করে আপনার দুটি ভাই পড়ি, আপনি আমার দাদার মতো, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার এখনো চুলদাড়ি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই, আমার যা কপাল নামারি সেলাই করতে করতেই বুড়ো হয়ে যাব। আর তখনকার দুষ্টু মিষ্টি নায়িকাদের নিয়ে যখন ঘরের ভেতর ঢুকবো তখন কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি, আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছে কি ধরেনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছে কি দিইনি, কোত্থেকে যে এই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বাচ্চা নেই উদুম খেলাতে শুরু করে দে, এরে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি কিছু অন্তত করি। সালা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, বাংলা ছবির হিরোগুলো ভিলেনদের জন্য দু মিনিট লেট করতে পারে না, আর কোন হারামজাদা খবর দেয় মাথায় ঢোকে না ভাই। আমাদের যে দুর্গা পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী, অষ্টমী পুজোর দিন আমরা কি করি, স্নান করে উপোস করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিই। তো অষ্টমী পুজোর দিন আমরা স্নান করে উপোস করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিই, দিয়ে নানা রকম মনস্কামনা বলি, কেউ বলি মা আমি যেন ভালোভাবে পরীক্ষায় পাশ করি, কেউ বলে মা আমার সংসার সন্তান সন্ততি যেন ভালো থাকে মা, কেউ বলে মা আমার চাকরিটা যেন পেয়ে যাই মা, অনেকদিন ইন্টারভিউ দিচ্ছি, কেউ বলে মা আমার ব্যবসাটা যেন ভালো চলে, নানা রকম মনস্কামনা বলি। আজ থেকে পাঁচ ছ বছর আগে, কুড়ি বাইশ বছর ধরে টানা, কুড়ি বাইশ বছর ধরে, আজ থেকে পাঁচ ছ বছর আগে, তারপর আর করি না আর কি, পাঁচ ছ বছর আগে ছেড়ে দিয়েছি, কুড়ি বাইশ বছর ধরে টানা স্নান করে উপোস করে মায়ের কাছে শুদ্ধভাবে পুষ্পাঞ্জলি দিয়ে আমি একটাই প্রার্থনা করে গেছি টানা প্রতি বছর, কি ও মা একবার চান্স হবে না মা, সারা জীবন শুধু কেলানিই খেয়ে যাবো মা, কোনোদিন কোনো সুযোগ পাবো না মা। তো মা একবার মুখ তুলে চেয়েছে, বড্ড কষ্ট হচ্ছে, লাইটগুলো একটু অন্যরকম লাইট নেই, মুখ জ্বালিয়ে দিচ্ছে পুরো। তো মা একবার মুখ তুলে চেয়েছে কি, আজ থেকে পাঁচ ছ বছর আগে যেদিন থেকে ছেড়েছি আর কি, মা মুখ তুলে চাওয়ার পর, শিবাজি বলে একটা সিনেমা এসেছিল, কেউ দেখেছো শিবাজি দেখেছো, কে হিরো ছিল, গুড প্রসেনজিৎ। এবার যেটা জিজ্ঞাসা করবো, জানলে বলবে না জানলে বলবে না, কেন হঠাৎ তুই লাইটটা ওদের জ্বালিয়ে দিলি, তোর কোথায় প্রবলেম, কটার চেঁচিয়ে উঠলো, আমার কথা বলাটা ডিস্টার্ব হলো, একটা কথা বলছি হঠাৎ তুই লাইট ওদের দিকে জ্বালিয়ে দিলি, আমার কথাটা ডিস্টার্ব হলো, এই লাইট বন্ধ কর লাইট বন্ধ কর, বলো কেন কোথায় চুলকানিটা হয়, হ্যাঁ তুই ওটা ধরে লোহা চুলকে দিলি, কোথায় কষ্ট তোর, এটা জ্বালিয়েছিস ভালো সুন্দর, ওদেরটা জ্বালালি কেন, ওরা ফাংশন করছে, চা খাবি,
কোথায় কষ্ট তোর বল, ওকে চা জল দে তো ভাই কমিটিতে।